সৌদি আরবে কোনো ফ্রি ভিসা নেই, এটা প্রলোভন। একটা প্রবাদ আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। অভাব এই ছোট শব্দটা সকল মানুষের জীবনে কোনো না কোনো সময় দাগ টেনে যায়। কেউ তা প্রতিনিয়ত বহন করে, কেউ অল্প সময়ে। এই অভাবের তাড়নাতেই বাংলাদেশের অনেক মানুষ নানা দেশে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য পাড়ি জমান। এক্ষেত্রে নানা ফাঁদ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ও বাজে ধরনের ফাঁদ হচ্ছে ফ্রি ভিসা। আমি যেহেতু সৌদি আরবে আছি, তাই সৌদি আরবে প্রবাসীরা কেন, কখন, কোথায়, ঠিক কী কারণে সমস্যায় জর্জরিত হয় তাই জানানোর চেষ্টা করছি। সাধারণত বাংলাদেশ থেকে সৌদি আরবে লেবার ভিসায় সবচেয়ে বেশি ইস্যু হয়, তারপর ড্রাইভার, মেকানিক, আয়া, অফিস বয় ইত্যাদি। তবে অফিসিয়াল অনেক পদই এখন সৌদিদের কাছে চলে যাওয়ায় প্রবাসীদের জন্য এ ধরনের পদের সংখ্যা প্রায় শূন্যের কোটায় চলে এসেছে। তারপরও ডাক্তার, ইঞ্জিনিয়ার নিয়োগ যা হয় তা অন্যান্য দেশের তুলনায় খুবই কম। প্রথম ধাপ থেকেই শুরু বিপত্তির। বাংলাদেশ থেকে একজন শ্রমিকের সৌদি আরবে আসার পেছনে আছে কোনো না কোনো অভাবের লক্ষণ। আর্থিক টানাপোড়েনের মধ্যে একজন যুবক, একজন স্বামী, একজন বাবার মনে কী পরিমাণ ঝড় বয়ে যায় তা যার হয় সেই জানে। সাধারণত আমাদের দেশের গ্রামের মানুষেরাই শ্রমিক বিষয়ে সৌদি আরবে আসেন। তাদের কেউ হয়তো দেশে কৃষিকাজ করতেন, কেউ ছিলেন অটোরিকশা চালক, দিনমজুর, হোটেল শ্রমিক বা অন্য কোনো খণ্ডকালীন শ্রমিক। দেশে জীবনযাত্রার ব্যয় নির্বাহে হিমশিম খাওয়া মানুষগুলো তখন তুলনামূলক সহজ গন্তব্য হিসেবে সৌদি আরবে যাওয়ার কথা ভাবেন। এক্ষেত্রে তারা গ্রামে বা শহরে পরিচিত লোকদের দ্বারস্থ হন, এখানেই বাধে বিপত্তি। সৌদি আরবে প্রবাসী হতে আগ্রহীদের এই পরিচিতজনদের অনেকেই দারুণ সহ স্বপ্ন দেখেন। বিদেশ ব্যাপারীরা এমনকি মাস শেষে 50-60 হাজার টাকা ঘরে পাঠানো মামুলি একটা ব্যাপার বলে সামনে হাজির করেন, সাথে বলেন যাওয়ার খরচও বেশি না। এসব শুনে অভাবের তাড়নায় থাকা সেই মানুষেরা মহা আনন্দে ঘরে ফেরেন, পরিবারকে জানান, পরিবারও সব শুনে আশায় বুক বাঁধে। শুরু হয়ে যায় বিদেশ যাওয়ার চিন্তা ও মিশন। প্রথমেই পাসপোর্ট বানাতে হবে, তাই সরাসরি বিধি অনুযায়ী পাসপোর্ট অফিসে যান। মনে মনে ভাবেন এ আর এমন কি, সেখানে গেলেই বুঝি পাসপোর্ট হয়ে যাবে, কিন্তু না, ফর্ম ফিল আপ করতে হবে, ব্যাংকে টাকা জমা দিতে হবে, তারপর পাসপোর্ট অফিসে আসতে হবে। মাথায় প্রশ্ন আসে কি করা যায়, সহজ উপায় কি। দেখা যায় পাসপোর্ট অফিসের আশপাশেই দালাল ঘোরাঘুরি করে, তাদের কথা শুনে আশ্বস্ত হওয়ার পর চুক্তিতে আসে আর্জেন্ট, নর্মাল, মাঝামাঝি কোনো স্তরে কত। দেখা যায় নর্মালি নির্ধারিত ফি থেকে 5-6 হাজার টাকা বেশি। কারণ হিসেবে বলা হয় এই টেবিল ওই টেবিল, নানা টেবিলে টাকা দিতে হয়। এভাবে নানা ঝকমারি শেষে আবেদনের 3-4 মাস পর হাতে আসে পাসপোর্ট, যা বিদেশ যাওয়ার প্রথম ধাপ। পাসপোর্ট আসার সাথে সাথে বিদেশ ব্যাপারীকে অবহিত করেন সংশ্লিষ্ট ব্যক্তি, পাসপোর্ট জমা দেওয়া হয়। একই সঙ্গে নেওয়া কারো কাছ থেকে 50,000 বা তারও বেশি টাকা যেন গ্রাহক ছুটে না যায়। তারপর মেডিকেল, ভিসা প্রসেসিং, প্রবাসী প্রশিক্ষণ, ফিঙ্গারপ্রিন্ট, ম্যান পাওয়ার, টিকিট, আরও কত কী। নানা তারিখ ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত প্রায় 5-8 মাস পর সৌদি যাওয়ার তারিখ পাওয়া যায়। এর মধ্যে আরও অজস্র ঝকমারি আছে। ভিসাসহ বিদেশ যাওয়ার অনুমোদন হাতে পেতে থাকে, পকেট থেকে খসে যায় প্রায় 5 লাখ টাকা। ফলে যাদের আর্থিক অবস্থা বেশি খারাপ তাদের ভিটা পর্যন্ত বিক্রি করতে হয়, আর জমি, অটোরিকশা, সুদে ঋণ নেওয়া তো হামেশাই ঘটে। মনে মনে স্বপ্ন দেখে যাচ্ছি তো টাকার খনিতে কামে করে শোধ করে দেব। এরপর আর কি, মা বাবা, স্ত্রী, সন্তান, আত্মীয় পরিজন রেখে পাড়ি দেন বিমানবন্দরে রচিত বেদনার আখ্যান। ভেজা চোখেই বোর্ডিং পাসের জন্য দাঁড়িয়ে নামমাত্র সম্মানটুকু পায় না নিজ দেশের বিমানবন্দর থেকে। অথচ বছর বছর প্রবাসী আয়ের অঙ্ক ঘোষণার সময় আবেগমথিত কণ্ঠে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, যদিও বিমানবন্দরে সামান্যতম কোনো ভুল হলেই টাকা খসতে থাকে জীবনের নানা দিক থেকে খাওয়া এসব মানুষের পকেট থেকে।